আমি বক্তব্যর আগে একটা কথা বলি যে আল্লাহ মানুষকে দায়, কথাটা কতটা সত্যি একটু হাত তুলে বলবেন, কথাটা কতটা সত্যি বলুন, 100% আল্লাহ মানুষকে দেন, তিনি ডাইরেক্ট দেন না, কোনো এক মারফত দ্বারা, যেটাকে আমরা বলি অসিলা। এই যে আজকে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখছে বা আমার মুখের আওয়াজ শুনছে, সেই উল্টো পাল্টো টুটি ফাটি যাই বলি না কেন, আজকে পৃথিবীর মানুষ আমার কথা শুনছেন, সেই এই একটা জায়গা আমার আল্লাহ দিয়েছেন, এটা 100% তারই এক বান্দা। এই যে আমার ভাই শেখ নুরুল ইসলাম রাহিমি, এই ভাইয়ের ওয়াসিলায় আজকে আমি পৃথিবী কাছে ভাইরাল, বিশ্বে ভাইরাল। তো ভাইয়েরা, আমার কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বিগত 2007 সালে আমার ভাই, আমার বন্ধু নুরুল ইসলাম সাহেবের সাথে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মাটিহারি বলে একটি গ্রাম আছে, আমাদের শেরশাবাদী গ্রাম, সেই গ্রামে আমি যাই জলসা, আমি হলাম শ্রোতা আর উনি হলেন বক্তা। আমি শ্রোতা হয়ে বক্তব্য শুনতে যে সেখান থেকেই ভাই ওনার মাদ্রাসায় ওনার গ্রামে আমাকে প্রথমবারের মতো নিয়ে যায়, আমিও বক্তা মনে করে যাইনি আর উনিও আমাকে বক্তা মনে করে নিয়ে যাননি, হাত নেই পা নেই দেখে একটু ময়া মহব্বত হলো। তো ভাই, আপনার তো মুখে সুন্দর দাড়ি, ফেস কাটিংটা তো মনে হচ্ছে কিছু আপনার ভিতরে শিক্ষিত শিক্ষা অর্জন নিশ্চয় কিছু করেছেন, তো আপনাকে দেখে খুব মায়া লাগলো ভাই, আপনি কি করে খান, কিভাবে চলেন, বিবি বাল বাচ্চা? আমি আমার কথা বললাম যে কোনো রকম চলে, বিবি বাল বাচ্চা সব লেখাপড়া করেছি, ঠ্যাং নাই হাত নাই তার জন্য কোনো কাজ নাই। তো আমাকে বললেন যে কি আমার গ্রামে আপনাকে আমাদের জালসায় নিয়ে যাব, আপনি শুধু আপনার পরিচয়টা দিয়ে দুটো সুন্দর গজল বলবেন, আমি কমিটিকে বলে যা পারবো কিছু দেব আর জনসাধারণের কাছ থেকে কিছু আপনাকে দিব, আপনি আমার জন্য একটু খাস দোয়া করবেন। তো উনিও আমাকে বক্তা মনে করে নিয়ে যাননি আর আমিও বক্তা মনে হয়ে যাইনি, আমি এমন এক ভাইয়ের কথার মহব্বতে, কিন্তু ওখানেই আল্লাহ আমাকে বলছে জায়গা তোর আসলেই পাঠিয়ে দিয়েছি। ভাই জান, ওখানে যে আমি সাহস করে নিজেকে কন্ট্রোল মনে করে আমি 30 মিনিট টাইম চাইলাম, যে আমাকে 15-10 মিনিট না দিয়ে আমাকে 30 মিনিট, আমাকে বললেন ওখানকার সভাপতি এবং কমিটি আপনি যতক্ষণ পারবেন, আমরা জানি আপনার এটা লাইফের প্রথম স্টেজ, সেহেতু আপনি 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যা পারবেন চালিয়ে যাবেন, হ্যাঁ যেখানে আটকে যাবেন সেখানে ছেড়ে দেবেন, এই ধরনের আমাকে একটা অফার দেওয়া হলো। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় 40 মিনিট দিয়ে দিলাম, উল্টা পাল্টা যা পারলাম পড়িয়ে দিলাম, আর স্টেজ থেকে নামার পরে হয়ে গেল 5খানা ডেট। এই যে চড়লাম, এই পর্যন্ত চড়ে আছি, কতদিন চড়ে থাকবো জানি না, ওয়াল্লাহ আমার আল্লাহই তা ভালো জানে। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা, আলোকিত হলো সিংহা, শোনো সিরিয়াই, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, নিয়ে গেলেন মাহালি মাপ সবাই তারে মারে তানা, নিয়ে গেলেন মাহালি মাপ সবাই তারে মারে তানা। তানা মানে আমরা অনেকেই বলি থাবড়ি, আমাদের ভাটিয়া ভাষায় বলি থাবড়ি, কেউ বলে তালি,
तो एक्चुअली बांगला भाषा से ताना बला है माने एक जिनिस मोनेर मध्य इंटरेस्ट एसे गेले थोड़ा ताली बजा दीजिए एरकम बोले ना भाई हाँ थोड़ा ताली बजा दीजिए तखन ताली बजाय इसको बोला जाता है ताना। तो यही ताना तार माने अल्लाह रसूल तार बाबार मृत्युर परे तिनी जन्मग्रहण करेछे। तो बाबा हारा एतिम एबार उनार दादू आज थेके 1400-1500 बछर पूर्वे छोट्ट बाच्चा अन्य एक महिला दिए लालन पालन करे पावा जेत। तो इन मुहम्मद के क्या नेबे कोनो महिला नीते राजी है ना क्यों जार मा नाई तार गा नाई गा बुझन तो आर जार बाबा नहीं आल्ला व्यतीत तो पृथ्वीते तार आर क्यों नाई। तो एतिम छेले बोले क्यों नीते चाहे ना किंतु एक जन अल्लाह वाली महिला नाम तार मा हालिमा से महिला से दिन बोलें जे आमी मुहम्मदेर लालन पालन करब आमी तार दूधमा होब एई बोले हाथटा बाड़िए दिल और आमार रसूल के बुके जड़िए धरलें। किछु श्रेणीर महिलारा मक्का नगरे मक्कार माटीते किछु श्रेणीर महिलारा তারা ফেল ফেল করে হাসছে আর তালি মারছে আর বলছে রে পাগলি হালিমা মক্কার মাটি তার কোনো সন্তান পালি না যার বাবা নেই তাকেই যেন নিলি। কিন্তু আমাদের একটি আঞ্চলিক ভাষায় শেরশাবাদী ভাষায় একটি কথা আছে সেই কথাটির নাম হলো যাকে করে হেলা ফেলা সেই হয় চিনি খেলা। এমন একটা কথা নাই এই কথাটা আমার মা বেশি বলতো যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক খেলা। নবীর বাবা নেই বলে কোনো মহিলা নিতে চাইল না কিন্তু মা হালিমা যখন আমার রসুলকে বুকে জড়িয়ে ধরলেন শুধু মা হালিমার বাড়ি নয় সারা মক্কা মদিনার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। যেই গাছে খেজুর ধরছিল না সেই গাছে খেজুর ধরতে লাগলো যেই উটের দুধ হতো 5 কিলো সেই উটের দুধ হয়ে গেল 10 কিলো যেই ছাগলের দুধ হতো 1 কিলো সেই ছাগলের দুধ হয়ে গেল 2 কিলো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার কবি বলছেন কি বলছেন নিয়ে গেলেন মা হালিমা সবাই তানে মারে তানা আরে নিয়ে গেলেন মা হালিমা সবাই তানে মারে তানা বকরিয়া উটের দুধে বকরিয়া উটের দুধে বরকত ছড়াই আমার বিশ্ব নবীর জন্ম হলো সেদিন মক্কাই আলোকিত হলো সিংহাসন সিরিয়া তিনি হবেন বিশ্বের নবী এটাই হলো তিনার খুবই তিনি হবেন বিশ্বের নবী এটাই হলো তিনার খুবই রাহমাতুলিল আলামিন রাহমাতুলিল আলামিন এটাই যে আমার নবীর পরিচয় আমার বিশ্ব নবীর জন্ম হলো সেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম
অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা প্রশংসা ওই মহান স্রষ্টার যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা একের পর এক লকডাউনের পর লকডাউন এমন এক মহামারী ভাইরাসের মধ্যে দিয়েও আমরা খুশির ঈদ পার করে পনেরোয় একদিনই মজলিসের আয়োজন করে আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার পূর্বে আরো দু একজন ব্যক্তির মুখ থেকে অতি মূল্যবান কথা শুনেছেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এবং আমার পূর্বে যেই ভাই মাওলানা নুরুল ইসলাম রাহিমি দক্ষিণ দিনাজপুর বংশীহারী থানা আল আমিন মিশনের পাশে বাড়ি বেলপুকুর, আমি বক্তব্যের আগে একটা কথা বলি যে আল্লাহ মানুষকে দায়, কথাটা কতটা সত্যি একটু হাত তুলে বলবেন, কথাটা কতটা সত্যি বলুন 100%। আল্লাহ মানুষকে দেন, তিনি ডাইরেক্ট দেন না, কোনো এক মারফত দ্বারা, যেটাকে আমরা বলি অশিলা। এই যে আজকে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখছে বা আমার মুখের আওয়াজ শুনছে, সেই উল্টো পাল্টো টুটি ফাটি যাই বলি না কেন, আজকে পৃথিবীর মানুষ আমার কথা শুনছেন, সেই এই একটা জায়গা আমার আল্লাহ দিয়েছেন, এটা 100%। কিন্তু এটা আমার আল্লাহ আমাকে ফারিস্তা দিয়ে জায়গা মতো পৌঁছে দেননি, তারই এক বান্দা এই যে আমার ভাই শেখ নুরুল ইসলাম রাহিমি, এই ভাইয়ের ওয়াসিলায় আজকে আমি পৃথিবীর কাছে ভাইরাল, বিশ্বে ভাইরাল। তো ভাইয়েরা, আমার কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বিগত 2007 সালে আমার ভাই, আমার বন্ধু নুরুল ইসলাম সাহেবের সাথে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মাটিহারি বলে একটি গ্রাম আছে, আমাদের শেরশাবাদী গ্রাম, সেই গ্রামে আমি যাই জলসা, আমি হলাম শ্রোতা আর উনি হলেন বক্তা। আমি শ্রোতা হয়ে বক্তব্য শুনতে যে সেখান থেকেই ভাই ওনার মাদ্রাসায় ওনার গ্রামে আমাকে প্রথমবারের মতো নিয়ে যায়, আমিও বক্তা মনে করে যাইনি আর উনিও আমাকে বক্তা মনে করে নিয়ে যাননি, হাত নেই পা নেই দেখে একটু ময়া মহব্বত হলো। তো ভাই, আপনার তো মুখে সুন্দর দাড়ি, ফেস কাটিংটা তো মনে হচ্ছে কিছু আপনার ভিতরে শিক্ষিত শিক্ষা অর্জন নিশ্চয় কিছু করেছেন, তো আপনাকে দেখে খুব মায়া লাগলো ভাই, আপনি কি করে খান, কিভাবে চলেন, বিবি বাল বাচ্চা? আমি আমার কথা বললাম যে কোনো রকম চলে, বিবি বাল বাচ্চা সব লেখাপড়া করেছি, ঠ্যাং নাই হাত নাই তার জন্য কোনো কাজ নাই। তো আমাকে বললেন যে কি আমার গ্রামে আপনাকে আমাদের জালসায় নিয়ে যাব, আপনি শুধু আপনার পরিচয়টা দিয়ে দুটো সুন্দর গজল বলবেন, আমি কমিটিকে বলে যা পারবো কিছু দেব আর জনসাধারণের কাছ থেকে কিছু আপনাকে
দিব, আপনি আমার জন্য একটু খাস দোয়া করবেন। তাহলে উনিও আমাকে বক্তা মনে করে নিয়ে যাননি আর আমিও বক্তা মনে হয়ে যাইনি, আমি এমন এক ভাইয়ের কথার মহব্বতে। কিন্তু ওখানেই আল্লাহ আমাকে বলছে জায়গা তোর আসলেই পাঠিয়ে দিয়েছি। ভাই যান ওখানে যে আমি সাহস করে নিজেকে কন্ট্রোল মনে করে আমি 30 মিনিট টাইম চাইলাম, যে আমাকে 15-10 মিনিট না দিয়ে আমাকে 30 মিনিট। আমাকে বললেন ওখানকার সভাপতি এবং কমিটি, আপনি যতক্ষণ পারবেন, আমরা জানি আপনার এটা লাইফের প্রথম স্টেজ, সেহেতু আপনি 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যা পারবেন চালিয়ে যাবেন, হ্যাঁ যেখানে আটকে যাবেন সেখানে ছেড়ে দেবেন, এই ধরনের আমাকে একটা অফার দেওয়া হলো। মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় 40 মিনিট দিয়ে দিলাম, উল্টা পাল্টা যা পারলাম পড়িয়ে দিলাম, আর স্টেজ থেকে নামার পরে হয়ে গেল 5খানা ডেট। এই যে চললাম এই পর্যন্ত চড়ে আছি, কতদিন চড়ে থাকবো জানি না, ওয়াল্লাহ আমার আল্লাহই তা ভালো জানেন। এখন বাংলার মাটিতে আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় এখন বাংলার মাটিতে 50,000 টাকা নাইটের বক্তা যদি থাকে তবে সেটা ছোট মনিরুদ্দিন। এছাড়া 50,000 টাকা নাইটের বক্তা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একটা বাদের করতে পারবেন না মনিরুদ্দিন ছাড়া। তো আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলছেন, অত ঈশ্বমান তাশা অত জিল্লমান তাশা পিয়াদিকাল খাইর, তোমরা ভেবো না কোনোদিন কাউকে ব্যঙ্গ করো না, কে জানি জানি না, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি রিজিকের মালিক, আমি অসুস্থতার মালিক, আমি সুস্থতার মালিক। একবার জোরে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি ইজ্জতের মালিক, আমি বেজ্জতের মালিক। আজকে আব্দুর রহিমকে ব্যঙ্গ করো না, কে জানি জানি না কালকে হতো আব্দুর রহিমকে তোমাকে স্যার বলতে হতে পারে, কথা ঠিক কিনা বলে। সেহেতু কোনোদিন কাউকে হেউ মনে করো না, একদিন হতো তাকেই তোমার কাছে নত হতে হতে পারে, এরই নাম আল্লাহ। তো ভাই যান আমার আব্বা জানেরা, তো আমার ভাই নুরুল ইসলাম খুব সুন্দর আলোচনা করেছেন, আপনারা তা সার্টিফাই করবেন, আমি তা করতে পারবো না। কেন আপনারা আপনারা তো জেনে নিলেন যে নুরুল ভাই তার অত্যন্ত কাছের লোক, খারাপ হলেও ভালো বলবে, কিন্তু বার তার বিচারটা আপনারাই করবেন, আমি তা আর কথা বলতে যাচ্ছি না। আমি পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট্ট ছোট্ট 2টি আয়াত পাঠ করেছি, আয়াত 2টিকে সামনে রেখে কিছু আলোচনা করব। তো ভাইয়ের আমার আজকে আমরা বৃষ্টির সময় জালসা করেছি, একটা কাল মানুষের মধ্যে যেমন বাল্যকাল, বৃদ্ধকাল, যৌবনকাল, এই 3টি কাল, ঠিক এই পৃথিবীটা একটা বর্ষাকাল, একটা শুকনোকাল, একটা ঠান্ডা কাল, এমনি করে এই পৃথিবীটাকে আমার আল্লাহ 3টি ভাগে বিভক্ত করেছেন। এখন যদি বৃষ্টি হতে লাগে এটা আমাদের দুঃখ করার কিচ্ছু নাই, কেন যে আমরা বৃষ্টি কালে জেনে শুনে জলসা লাগিয়েছি, সেহেতু যদি বৃষ্টিতে জলসা নষ্ট হয়ে যায় সেটা আমরা দুঃখ প্রকাশিত করতে পারবো না, কেন আমরা জানি এটা শ্রাবণ মাস বৃষ্টিকাল, তবু আল্লাহ আমাদের সাথ দিয়েছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বাড়ি থেকে বের হলাম বৃষ্টি, সে আপনার মাগুরা নাম শুনেছেন পুকুরিয়া থানার, মাগুরা পর্যন্ত বৃষ্টি কাঁচে পড়তেই আছে, মাগুরা পার করার পর থেকে হালকা হতে হতে গাজল পার করার পরে আর বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টির সাথে সাথেই ছিল। যাই বা হোক, আল্লাহ এই পর্যন্ত আমাদের সময় দিয়েছে, আরও যতক্ষণ পর্যন্ত আমরা থাকব সেই মতো সময় আল্লাহ আমাদের দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, আর একটু মহব্বত দিয়ে বলি ইনশাআল্লাহ, যদিও হালকা ফুলকা হয় আমরা ধৈর্য হারাবো না, আল্লাহ ধৈর্যের ফল দেবে। আল্লাহ পবিত্র কোরআনে তার নিজের ভাষা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাইজান আমি যে আলোচনা করব
তার প্রথম হলো যে আমি মুসলমান, আমি মুসলমান। আমাকে কেউ যদি রাস্তায় জিজ্ঞাসা করে, এই তোমার নাম কি? বলে মনিরুদ্দিন। বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর। তোমার তোমার জাত? বলে মুসলিম। তবে তোমার বাড়ি কোথায়? না তো ইন্ডিয়া। তুমি ইন্ডিয়ান না পাকিস্তানি তার প্রমাণটা কি? তখন আমার আইডেন্টিটা বার করে দিলাম, এই যে দেখো এটা আমার ইন্ডিয়ান পরিচয়পত্র। তো আমি যে মুসলমান তার আইডেন্টিটা কি? কেন একজন খ্রিস্টানের দুটো নাক, একটা নাক আছে? নাই। হিন্দু জৈন বৈধ তাদেরও চামটা কেটে দিলে রক্ত বের হবে, তারাও হাসে তারাও কাঁদে, তারাও খায় তারাও হাগে। ও করেন নাকি? তবে ওরা বলে আমি হিন্দু, কেউ বলে আমি জৈন, কেউ বলে আমি বৈধ, কেউ বলে আমি ইহুদি, কেউ বলে আমি নাসারা, কেউ বলে আমি দেইবান্দি, কেউ বলে আমি বেরেলি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে আমি কাদিয়ানি, কেউ বলে আমি মালিকি, কেউ বলে আমি হাম্বেলি, কেউ বলে আমি মুসলমান, কেউ বলে আমি অমুসলমান। তার আইডেন্টিটা কি? তবে আমি যে মুসলমান আমার আইডেন্টিটা কি? বলবেন মনিরুদ্দিন ভাই এটা কোন কথা? আমি মুসলমান তার প্রমাণটা কত নিবেন? আমি যে মুসলমান তার প্রমাণটা কত নিবেন? বলে প্রমাণটা দাও। একজন তর্ক বিতর্ক করতে করতে বলছে, মনিরুদ্দিন ভাই আমার নবীর মাথায় টুপি ছিল, আমারও মাথায় টুপি আছে, আমি এক মুসলমান। অমুসলিম গরুর মাংস খায় না, আমি মনিরুদ্দিন গরুর মাংস খাই। আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় টুপি আছে, আমি গরুর মাংস খাই।